ডিয়া স্টুডেন্টস আমি সৈকত জাইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটাই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু হয়েছিল এবং সেখানে আমরা সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের যাবতীয় যে সার্কিট ডায়াগ্রাম অর্থাৎ তার পাওয়ার লাইন ডায়াগ্রাম এবং কন্ট্রোল লাইন ডায়াগ্রাম সেটা সম্পর্কিত বিস্তারিত বিষয় আমরা এর পূর্বের ভিডিওতেই আলোচনা করেছি এবং তারপরে আমরা আলোচনা করেছি যে পাওয়ার লাইন ডায়াগ্রাম এবং কন্ট্রোল লাইন ডায়াগ্রাম ব্যবহার করে আমরা একটা মোটরকে কীভাবে স্টার ডেল্টাভাবে চালাতে পারি তা তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে থেকে সেই ভিডিওটি আগে দেখে নিও কারণ এই ভিডিওটি দেখলে তোমাদের এই পরবর্তীকালে আজকে যে অটোমেটিক স্টার ডেল্টা স্টারারের ভিডিওটি আলোচনা করব। সেটা সম্বন্ধে তোমাদের প্রভূত ধারণা হয়ে যাবে এখন এর আগের সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার যারা দেখেছ তাদের বলে রাখি যে সেমি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারে যে তিনটে আমাদের প্লানজার ছিল বা তিনটে মেন কন্ট্যাক্ট ডেল্টা কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট সেই একই রকমভাবে আমাদের সেমি অটোমেটিকের মতো অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারেও এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে এছাড়া এর সঙ্গে যে অনপুষ অপুষ যেরকমভাবে ছিল সেই সেরকমভাবে একই রকমভাবে থাকবে শুধু পরিবর্তন হবে কি অটোমেটিক স্টার ডেলটা স্টার্টারে এক্সট্রা একটা টাইমার সুইচ রয়েছে এখন এই টাইমার সুইচ থাকার জন্য কিছুটা সার্কিট ডায়াগ্রাম আমাদের চেঞ্জ হয়েছে বাদ বাকি কন্ট্রোলিং সার্কিট আমাদের পুরোটাই একই রকম প্রায় সেমি অটোমেটিক স্টার ডেলটা স্টার্টারের মতো সেই জন্যই বলছি যারা সেমি অটোমেটিক স্টার ডেলটা স্টার্টার আগে পড়েছো তাদের অটোমেটিক স্টার ডেলটা স্টার্টার বুঝতে অনেকটাই সুবিধা হবে তো আজকে আমরা এই ভিডিওতে এই অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের বিভিন্ন রকম সার্কিট ডায়াগ্রাম নিয়ে বিস্তারিতভাবে পুরোটা আলোচনা করব। তোমরা ভালো করে লক্ষ্য করো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারে আমরা সেই আগের মতোই তিনটে কন্ট্রাক্টার ব্যবহার করেছি প্রথমত একটা মেন কন্ট্রাক্টার দ্বিতীয়টা হচ্ছে ডেলটা কন্ট্রাক্টর এবং তৃতীয়টা হচ্ছে স্টার কন্ট্রাক্টর আগের মতোই স্টার কন্ট্রাক্টারে একটা এন আমাদের তিনটে এদিকে শর্ট করা রয়েছে অথবা কোনো জায়গায় দেখবে পাতি দিয়ে জায়গা তিনটে জোড়া রয়েছে তো এইটা থেকে বুঝতে পারবে এটা হচ্ছে স্টার কন্ট্রাক্টর আর মিডিলে সাধারণত ডেলটা কন্ট্রাক্টর থেকে থাকে আর এই দিকে থাকে হচ্ছে মেন কন্ট্রাক্টর এখন মেন কন্ট্রাক্টরের সঙ্গে ওভারলোড রিলের যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরটা এর সাথে কানেকশন করা থাকে তাহলে মেন কন্ট্রাক্টর যে রয়েছে সেই কন্ট্রাক্টরের সঙ্গে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে যে ওভারলোড রিলেটার ওর সঙ্গে কানেকশন করা রয়েছে সেটা হয়ে গেল মেন কন্ট্রাক্টর আর ডান দিকে হচ্ছে আমাদের স্টার কন্ট্রাক্টর রয়েছে সেই স্টার কন্ট্রাক্টারের নিচের অংশে আমাদের তিনটে অংশ জয়েন করা রয়েছে বা তিনটে পাতি দিয়ে জোড়া রয়েছে তোমরা দেখতে পাবে তাহলে সেটা হয়ে গেলো স্টার কন্ট্রাক্টর আর বাদ বাকি যে কন্ট্রাক্টরটা পড়ে থাকবে সেটা হয়ে গেল আমাদের ডেল্টা কন্ট্রাক্টর এখন ফার্স্টে আমরা দেখিনি পাওয়ার লাইনটা ডায়াগ্রাম অর্থাৎ মেন যে তিনটে আর ওয়াই বি ফেজ আমরা মোটরের চালানোর জন্য ব্যবহার করব সেই তিনটে কিভাবে আমরা সার্কিটে বা এই কন্ট্রাক্টারগুলোর সঙ্গে কানেকশন করব সেটা সবার আগে দেখে নিই তারপরে আমরা কন্ট্রোল সার্কিটটা দেখি কন্ট্রোল সার্কিটটা এখানে আমরা গ্রিন কালার দিয়ে দেখেছি আর পাওয়ার লাইনটা রেড ইয়েলো ব্লু এই তিনটে তার দিয়ে আমরা এখানে দেখিয়েছি আর নিচে যে তিনটে টার্মিনাল রয়েছে সেই তিনটে টার্মিনাল সেটা হচ্ছে ওয়ান ভি ওয়ান এবং ডব্লু ওয়ান ইউটু ভি টু এবং ডব্লু টু এই যে ছটা টার্মিনাল এই ছটা টার্মিনাল হচ্ছে আমাদের মোটরের যে তিনটে কয়েল রয়েছে সেই মোটরের তিনটে কয়েলের তিন ছটা এন হচ্ছে এইখানে আমরা দেখিয়েছি ওয়ান ভি ওয়ান ডব্লু ওয়ান ইউটু ভি টু ডব্লু টু এই ছটা টার্মিনালে আমরা তার কানেকশান করব আর বাদ বাকি আমাদের রয়েছে এখানে অন পুশ এবং অফ পুশ এছাড়া আমাদের রয়েছে টাইমার সুইচ এবং টাইমার সুইচের এনওএনসি কন্ট্রাক্ট এরা টু এ সুইচের মতো কাজ করে এখানে এন ওএনসি রয়েছে এটা হচ্ছে টাইমার সুইচের এনভিসি কয়েল এটা হচ্ছে স্টার কয়েলের এনভিসি কয়েল ডেল্টার এনভিসি কয়েল এবং মেন কয়েলের এনভিসি কয়েল বোঝা গেল তাহলে এবার প্রথমে আমরা দেখে নিই যে পাওয়ার লাইন ডায়াগ্রামটা আমরা কীভাবে করছি পাওয়ার লাইন ডায়াগ্রামটা করতে গিয়ে প্রথমে আমরা আর ওয়াই বি তিনটে ফেজ আমরা ফার্স্টে ওভারলোড রিলেতে প্রথমে কানেকশান করব এবং ওভারলোড রিলে থেকে বেরিয়ে তিনটে তার আমরা আর ওয়াই বি মেন যে কন্ট্রাক্টার রয়েছে সেই কন্ট্রাক্টারে পাওয়ার টার্মিনালে আমাদের কানেকশান করে দেবো এই পাওয়ার টার্মিনালে দেখো তিনটে কানেকশান করে দিছি এবার তিনটেই আমাদের এনো কন্ট্রাক্ট রয়েছে সেই এনো কন্ট্রাক্টের উল্টো দিক থেকে আমরা তিনটে কি করব। আবার আর ওয়াই বি তিনটে তার বের করব এবং বের করে আমরা ডেলটার তিনটে কন্ট্রাক্টারের কানেকশান করে দেবো সোজা হিসাব সোজা উপর থেকে তিনটে ফেজ আমরা নামাবো তিনটে ফেজ নামিয়ে এখান দিয়ে বের করে আবার তিনটে তার এখানে এখানে কানেকশন কানেকশান করি এবং এখান থেকে আমরা আরও তিনটে তার বের করব সেই তিনটে তার যাবে মোটরে ওয়ান ভি ওয়ান এবং ডাব্লিউ ওয়ান তিনটে এন্ডে তিনটে তার আমরা কানেকশন করব এটুকু আসলে বোঝা গেল এইবার কি করব ডেলটার যে উল্টো দিক থেকে আমরা ছড় জোড়া তার বের করব মানে দুটো দুটো করে তার বের করব প্রথম যে একটা সেট তার আর ওয়াই বি তিনটে আমরা কি করব স্টারের একটা এন্ডে কানেকশান করে দেবো বুঝে গেল তাহলে আমাদের ওপর থেকে নেমে মেনে এলো মেন থেকে বেরিয়ে ডেল্টায় গেল এবং ডেলটা থেকে বেরিয়ে স্টারে গেল সোজা হিসাব এটুকু হয়ে গেল আর স্টারের একটা এন্ড আমরা শর্ট করে রেখেছি আর এদিকে কি করেছি তিনটে আমরা এদিকে মোটরে কানেকশন করেছি নেক্সট আমরা কি করছি এইখান থেকে বাকি যে তিনটে তার সেই তিনটে তার দেখো আমরা এখানে মোটরের আর বাকি তিনটি টার্মিনালে কানেকশান করেছি কিন্তু এই কানেকশান করার সময় আমাদের একটা সিকোয়েন্স মেনে করতে হবে সেটা হচ্ছে ডেল্টার সিকোয়েন্স মেনে আমাদের এখানে কানেকশানটা করতে হবে তো চলো একটু চেক করে দেখে নিই যে ডেল্টার সিকোয়েন্সটা আমরা সঠিকভাবে করেছি না দেখো এখানে ডেল্টার সিকোয়েন্স করতে গেলে ফার্স্টে দেখো ওয়ানের সঙ্গে আমরা এখানে রেড তারটা কানেকশান করেছি এখন রেড তারে উল্টো দিক থেকে তাহলে আমাদের কি কানেকশান করতে হবে দেখো ইউনের সঙ্গে আমাদের কানেকশান হয়েছে কি ডব্লু টু দেখো এদিক থেকে রেড তারটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি ডাব্লু টুতে কানেকশান করেছি ঠিক আছে নেক্সট হচ্ছে ইওলো তার ইওলো তারটা হচ্ছে আমাদের ভি ওয়ান এদিকে কানেকশান করা আছে তাহলে ভি ওয়ানের সঙ্গে আমাদের কানেকশান করতে হবে কি ইউ তাহলে ভি ওয়ানের সঙ্গে যদি ইউটুকে কানেকশান করতে হয় দেখো ইওলো তারটা আমাদের এদিক দিয়ে ঘুরে এসে ইউ টুতে কানেকশান করা হয়েছে বুঝছে আর লাস্ট যেটা রইলো সেটা হচ্ছে ডব্লু ওয়ান ডব্লু ওয়ানের যে ব্লু তারটা ব্লু তারটা আমরা দেখো এদিকে ঘুরিয়ে নিয়ে এসে আমরা ভি টুতে কানেকশান করেছি দেখো ডব্লু ওয়ান আর ভি টু তাহলে এই যে দুদিকে দুটো টার্মিনাল আমরা এই যে তা তিনটে তার তিনটে তার এর সঙ্গে আমাদের ডেলটাতে কানেকশান করেছি আশা করি বোঝা গেল তাহলে আমাদের কি করলাম প্রথমে তিনটে তার নিয়ে এসে এখানে ঢোকালাম এখান থেকে তিনটে তার বের করে এখানে দিলাম এবং এখান থেকে তিনটে তার নিয়ে আমরা এখানে কানেকশান করে দিলাম আর পরে কি করলাম আবার এখান থেকে তিনটে তার বের করে আমরা স্টারে কানেকশন করলাম ও স্টারের তিনটে এন্ড এদিকে শর্ট করে দিলাম আর তিনটে তার আমরা নিয়ে গিয়ে এদিকে ডেল্টার সিকোয়েন্সে এই তিনটে তারের সঙ্গে কানেকশন করলাম তাহলে আশা করি বুঝতে না পারার কোনো অসুবিধাই থাকার কারণ নয় যে মোটরের অটোমেটিক স্টার ডেলটা স্টার্টারের ক্ষেত্রে আমরা কিভাবে পাওয়ার লাইন ডায়াগ্রামটা করব এই একই রকমভাবে কিন্তু আমরা সেমি অটোমেটিক স্টার ডেলটা স্টার্টারেও একই সেম সার্কিট ডায়াগ্রাম করেছি কোনো আলাদা কিচ্ছু নেই শুধু কন্ট্রোল সার্কিটের ক্ষেত্রে এখানে একটু আলাদা আছে সেটা এবার একটু দেখে না দেখো ফার্স্টে আমরা কি করেছি কন্ট্রোল সার্কিটে আমরা এর আগেও দেখেছিলাম যে আমাদের যে এনওসি কন্ট্রোল এই এনভিসি যে কয়েলগুলো রয়েছে সেই এনভিসি কয়েলগুলো আমাদের ফোর ফর্টি লাইনে চলে অর্থাৎ দুটো ফেজ আমাদের সাপ্লাই দিতে হবে তাহলে আমরা কি করব একটা ফেজকে এখানে কন্ট্রোল করবো বাদ বাকি ফেজটা আমরা কমন করে সবাইকে দিয়ে দেখো তাই করেছি আমরা রেড ফেস এখানে টেনে নিয়ে এসেছি টেনে নিয়ে এসে প্রথমে মেন কয়েল একটা দিয়ে দিলাম সেটাই কমন আবার নিয়ে এলাম ডেলটাতে ডেলটাতে টেনে নিয়ে এসে স্টারে এবং স্টার থেকে আরও টেনে নিয়ে এসে যে টাইমারের যে কয়েলটা রয়েছে সেই টাইমারের কয়েলে আমরা কানেকশান করে দিয়েছি তাহলে একটা ফেজ আমরা প্রতিটা কয়েলে একদিকে দিয়ে দিলাম আর একটা ফেজ আমরা কি করবো এদিক দিয়ে কন্ট্রোলিং করে বাকি কয়েলগুলোতে দিয়ে আমাদের মোটরটাকে চালাম সেটা কীভাবে করছি প্রথমেই আমরা আসি আগের মতোই এখান থেকে একটা ফেজ নিয়ে নিলাম সেটা বি থেকেও নিতে পারো ওয়াই থেকেও নিতে পারো আর বাদে অন্য বাকি যে দুটো থেকে নিতে পারি আর এইখানে টার্মিনালটা মানে তিনটের মধ্যে যে কোনো দুটো থেকে আমাদের দুটো ফেস নিতে হবে সাধারণ হিসাব তাহলে এখান থেকে আমরা ব্লু থেকে নিলাম ব্লু থেকে নিয়ে ফার্স্টে ওভার রোড রিলে যে কন্ট্রাক্ট পয়েন্ট রয়েছে সেই কন্ট্রাক্ট পয়েন্টে আমরা তারটা জুড়ে দিলাম দুদিকে জুড়ে এখানে বেরিয়ে এসে আমরা অফ পুষে কানেকশান করলাম দেখো এখানে এটা নর্মালি ক্লোজ পয়েন্ট অর্থাৎ আমাদের জুড়ে দিলে এখান থেকে লাইনটা চলে আসবে নেক্সট হচ্ছে এখানে অফ পুষও নরমালি ক্লোজ তাহলে এখান থেকে লাইনটা চলে আসবে এসে আমরা অনপুষে কানেকশন করলাম আর অনপুশের এদিক থেকে বেরিয়ে আমরা কিছু কিছু কানেকশান করেছি নেক্সট আমরা দেখো অনপুষের প্রথম থেকে বা আগের দিকে বাঁ দিকে আমাদের দেখো একটা তার এখান থেকে টেনে নিয়ে এসছি দেখো তারটাকে টেনে নিয়ে এসে আমরা কি করেছি মেন কয়েলের একটা নর্মালি ওপেন কন্টাক্টে কানেকশান করে রেখেছি যেহেতু নর্মালি ওপেন কন্ট্যাক্ট তাহলে এই দিকে লাইন আসানো কোনো ব্যাপার নেই কিন্তু লাইনটা দেখো এখান থেকে আরেকটা তার আমরা টেনে নিয়ে গিয়ে এইখান থেকে সোজা নিয়ে গিয়ে এইখানে স্টারের একটা নর্মালি ওপেন কন্ট্যাক্টের হেডে কানেকশন করে রেখেছি তাহলে যতক্ষণ আমরা ওয়ান পুশ ক্লিক করবো না বা চাপ দেবো না ততক্ষণ কিন্তু এইখানে একটা পাওয়ার এসে দাঁড়িয়ে থাকবে আর এইখান দিয়ে গিয়ে এইখানে একটা পাওয়ার এসে আমাদের দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এটুকু আশা করি বোঝা গেল আর এদিকে আমরা তিনটে ফেজ তো একটা ফেজ দিকে টেনে নিয়ে এসে প্রত্যেকটা কয়েলের একটা হেডে দিয়ে দিয়েছি নেক্সট যখন আমরা ফার্স্টে অনপুসটা ক্লোজ করব অনপুসটা ক্লোজ করার সঙ্গে সঙ্গে কী হবে লাইনটা এদিকে পাস হয়ে যাবে এদিকে পাস হলেই দেখো ফার্স্টে একটা তার আমরা এদিকে টেনেছি এই তারটা এসে দেখো এখানে এইখানে তারটা নেমে এসে মেন কয়েলের যেদিকে আমরা এই তারটা কানেকশান করেছি তার উল্টো দিকে দুটো হেডে একসাথে কমন করে আমরা কানেকশান করে দেবো বুঝতে পারছো দেখো এখানে দুটো শর্ট করা আছে এবং শর্টিং টার্মিনালটা এখানে কানেকশান করা আছে তাহলে ক্লোজ করলে এইখানে পাওয়ার এসে দাঁড়িয়ে থাকছে ঠিক আছে নেক্সট আরেকটা কী করছে এইখান থেকে আরেকটা তার নিয়ে গিয়ে দেখো ডেলটার ওপেন কন্ট্যাক্টে কানেকশান করেছি অক্সেলের যে ওপেন কন্ট্যাক্ট রয়েছে সেই অক্সেলের ওপেন কন্ট্যাক্টে আমরা কানেকশান করেছি ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা কি করব স্টার নেক্সট একটা তার নিয়ে গিয়ে আমরা দেখো এদিক থেকে একটা তার নিয়ে গেছি সেই তারটা নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছি দেখো সোজা সেই তারটা আমরা নিয়ে গিয়ে টাইমারের এখানে কানেকশন করা হয়েছে তাহলে অনপুসটা যখনই আমরা ক্লোজ করছি ক্লোজ করলে তাহলে প্রতিটা এইখানেও তা লাইনে চলে এলো এখানে লাইন এসেও দাঁড়িয়ে থাকলো কিন্তু এইখানে যে লাইনটা সেটা আমাদের মেন আলোচ্য বিষয় এইখান দিয়ে লাইনটা গিয়ে আমাদের টাইমারের কয়েলের টাইমারের যে টার্মিনাল সেই টার্মিনালে এখানে পাওয়া এবার যেহেতু এটা নর্মালি ক্লোজ আছে তাহলে এইখান দিয়ে লাইনটা পাস করে যাবে ইজিলি পাস করে গিয়ে লাইনটা দেখো এখান দিয়ে সোজা আবার টেনে নিয়ে গিয়ে আমরা ডেল্টার ক্লোজ কন্ট্যাক্টে কানেকশান করা আছে তাহলে ডেল্টার ক্লোজ কন্ট্যাক্টে যেই কানেকশান করা আছে সেখান থেকে লাইনটা আমাদের পাস করে যাবে ইজিলি পাস করে গিয়ে দেখো আমরা স্টারের যে কয়েল রয়েছে সেই কয়েলে পাওয়ারটা পেয়ে গেল তাহলে স্টার কয়েলটা আমাদের অপারেট হয়ে যাবে তার সঙ্গে আবার কি করা আছে এখানে ট্যাপ করে আমরা লাইনটা টেনে গিয়ে টাইমারের কয়েলেও কানেকশান করা আছে তাহলে যখনই আমরা অন পুশটা ক্লোজ করবো এখানে দুটো এসে তো লাইন দাঁড়িয়ে আছে এটা কোনো ফাংশন তেমন হচ্ছে না শুধু কি ফার্স্টে একটা টার্মিনাল দিয়ে তার এসে আমাদের টাইমার কয়েলের ভেতর দিয়ে গিয়ে ডেল্টার এনসি কন্ট্যাক্টের মধ্যে দিয়ে গিয়ে আমাদের স্টার কয়েলটাকে এনার্জাইজ করছে প্লাস টাইমারের কয়েলটাকেও এনার্জাইজ করে দিচ্ছে স্টারের যদি কয়েলটা এনার্জাইজ হয়ে যায় এখানে তাহলে স্টারের যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে সেগুলো সব অপারেট হয়ে যাবে অর্থাৎ যেগুলো নর্মালি ওপেন আছে সেগুলো নর্মালি ক্লোজ হবে আর নর্মালি ক্লোজ যেটা আছে সেটা নর্মালি ওপেন হয়ে যাবে এই তো নিয়ম তাহলে এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট ক্লোজ হয়ে গেল তাহলে এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট ক্লোজ হওয়া মানে এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্টও ক্লোজ হয়ে গেল অর্থাৎ এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্ট ক্লোজ হয়ে গিয়ে এই তিনটে কন্ট্যাক্ট পয়েন্টকেও আমাদের ক্লোজ করতে যেহেতু কমন করা আছে একই তিনটে লাইন এখানে টানা আছে তাহলে তিনটে তার যদি এখানে টানা থাকে এখন দেখুন প্রথম অবস্থায় আমাদের ডেল্টার এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো ওপেন করা আছে তাহলে এদিকে লাইন আসার ব্যাপার নেই বা এদিকে শর্ট হওয়ার ব্যাপার নেই কিন্তু এই তিনটে তার আমরা এখানেও আবার টেনে নিয়ে এসেছি তাহলে যেহেতু তিনটে তারই টানা আছে তিনটে তার শর্ট করা আছে তাহলে এখানে শর্ট করা মানে আমাদের এখানেও কিন্তু শর্ট হয়ে যাচ্ছে অর্থাৎ তিনটে কয়েলের একটা হেড আমরা এখানে শর্ট করে দিলাম বোঝা গেল এখন এদিক থেকে যদি পাওয়ার আসে মোটরটা আমরা স্টারে চালু করতে পারব আচ্ছা সেটা পরে দেখছি তাহলে এই তিনটে শর্ট হয়ে গিয়ে আমাদের এই তিনটে টার্মিনাল শর্ট হয়ে গেল লাইন কিন্তু আসেনি শুধু টার্মিনালগুলো শর্ট হয়ে গেছে নেক্সট কি হচ্ছে এই যে কন্ট্যাক্ট পয়েন্টটা যেটা এনসি এই এনও কন্ট্যাক্ট রয়েছে সেই এনও কন্ট্যাক্টটা আমাদের এনসি কন্ট্যাক্ট হয়ে যাবে এনসি কন্ট্যাক্ট হবে আর এই যেটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট রয়েছে সেটা আমাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা ওপেন হয়ে গেল তাহলে ওপেন যখন হয়ে গেছে এটা নিয়ে আমি চিন্তা করছি না আমাদের এইটা যখন ক্লোজ হচ্ছে তার মানে আমাদের দেখো ইতিপূর্বেই কিন্তু এখানে লাইন এসে আমাদের দাঁড়িয়েই ছিল যেহেতু এদিক থেকে লাইনটা আমাদের টানা আছে দেখো এখান দিয়ে লাইনটা এসে এখান দিয়ে আমাদের লাইনটা এসে দাঁড়িয়েছিলো যখন এটা ক্লোজ হয়ে গেল এটা অপারেট হয়ে তখন এই লাইনটা তাহলে এদিকে পাস হয়ে যাবে পাশ হলে দেখো লাইনটা কোথায় যাচ্ছে পাস হয়ে গেলে লাইনটা এখান দিয়ে এসে আমাদের মেন কয়েলের নর্মালি ওপেন কন্ট্রাক্টে আসছে এবং তার সঙ্গে একটা তার দিয়ে আবার আমরা মেন কয়েলের কানেকশন দেওয়া আছে তাহলে মেন কয়েলটাও এখানে কিন্তু এনার্জাইজ হয়ে গেল তাহলে স্টার কয়েলটা যেই অপারেট হয়ে গেল অপারেট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখান দিয়ে লাইনটা এসে মেন কয়েলটাকে আমরা এনার্জাইজ করে দিলাম এবং মেন কয়েলটার যে কন্ট্রাক্টারগুলো রয়েছে সেই কন্ট্রাক্টরগুলো আমাদের অপারেট হবে তাহলে অপারেট হলে কী হবে এইখানে আমার তো লাইন এসে ছিল তিনটে ফেজ তাহলে তিনটে ফেজ পাস হয়ে যাবে পাস যে হয়ে যাবে তিনটে তার এসে এখানে পাওয়ার টাপ করে দেবে এই পর্যন্ত এবং এই পর্যন্ত পাওয়ার হাউস সঙ্গে সঙ্গে এই তিনটে তার আমরা এদিকেও কানেকশান করা আছে তাহলে সঙ্গে সঙ্গে এইখানে তিনটে হেডে আমাদের লাইন চলে আসবে তিনটে ফেজ তাহলে মোটরটা আমাদের স্টারে এখন চালু হয়ে গেল এইবার যখন আমাদের টাইমার সুইচটা অপারেট হবে তার আগে আমাদের কিছুক্ষণ টাইম থাকবে আমরা এটাকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড কিছু একটা টাইমিং দিয়ে রাখবো আমাদের মোটরের ক্যাপাসিটি অনুযায়ী তাহলে সেটা যখন অপারেট হবে দশ পনেরো সেকেন্ড পরে তখন কি হবে এই টার্মিনালটা কি হবে আমাদের ওপেন হয়ে যাবে অর্থাৎ এই দিক দিয়ে যে লাইনটা আসছিলো সেই লাইনটা কিন্তু এখান দিয়ে আর পাস করতে পারবে না পারবে না না পারলে কি হবে আমাদের এইখান দিয়ে লাইনটা কিন্তু আর যাবে না এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গিয়ে এটা ক্লোজ করবে যেই ওপেন হবে এইখান দিয়ে কিন্তু আর লাইনটা যাচ্ছে না আমাদের এখান দিয়ে লাইনটা আসছিলো সেই লাইনটা কিন্তু দিয়ে আর যাবে না না গিয়ে আমাদের স্টার কয়েলটা ওপেন হয়ে যাবে স্টার কয়েলটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে এই জায়গাটা যে ওপেন হয়ে যাবে দেখো এদিকে কিন্তু মেন কয়েলের এদিকে কিন্তু আমাদের পাওয়ার যেতে পারছে না তাহলে কি এম কয়েল আমাদের মেন কোয়েল কি বন্ধ হয়ে যাবে কিন্তু মেন কয়েল বন্ধ হবে না কারণ কি দেখো এইখানে আমাদের যখনই মেন কয়েলটা ক্লোজ হয়ে গেছে তখন কিন্তু এই দুটো যে নর্মালি ওপেন কন্টাক্ট সেই নর্মালি ওপেন কন্টাক্ট কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেছে ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যদি এদিক দিয়ে পাওয়ার নাও আসে আমাদের এইখান দিয়ে পাওয়ার এসে এই দুটো হট করা আছে তাহলে এইখান দিয়ে লাইনটা এসে এইখান দিয়ে আমাদের লাইনটা কিন্তু চালু করা থাকবে তাছাড়াও যখন ওয়ান পুসটা আমরা ছেড়ে দেব ছেড়ে দিলে এই দিকের টার্মিনালে লাইন নেই কিন্তু এই দিকের টার্মিনাল আমাদের পাওয়ার থাকছে এই দিকের টার্মিনালে কিন্তু বরাবর পাওয়ার থাকার জন্য এইখান দিয়ে লাইনটা এসে এই দুটো ক্লোজ থাকবে মেন কল চালু থাকার জন্য এবং চালু থাকার জন্য কন্টিনিউয়াস এইখান দিয়ে পাওয়ারটা এসে এখান দিয়ে পাওয়ারটা গিয়ে এখান দিয়ে মেন কয়েলটাকে আমাদের পরবর্তীকালের জন্য চালু রাখবে এখন টাইমার সুইচটার ক্ষেত্রে কি হলো টাইমার সুইচটার ক্ষেত্রে আমরা এদিকে ওপেন হয়ে গেল তাহলে এদিকে আর লাইন গেল না আর এদিকটা আমরা গিয়ে ক্লোজ হয়ে গেল এদিকটা যেই ক্লোজ হয়ে গেল এদিকে কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমাদের ঘটেছে স্টার কয়েলটা যেই ওপেন হয়ে গেছে স্টারে তখন এই তিনটে পয়েন্ট ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে শর্ট কিন্তু আর নেই তিনটে কিন্তু আর শর্ট নেই ওপেন হয়ে গেছে নেক্সট আরেকটা কী হয়েছে এইটা নর্মালি ও ক্লোজ হয়ে গেছিলো এটা ওপেন হয়ে যাবে তাহলে এদিকে আর লাইন যাওয়ার সম্ভাবনা থাকছে না এদিক দিয়ে যে লাইনটা যাচ্ছিলো সেদিকে আর লাইন যাওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু এইটা আবার ক্লোজ হয়ে গেছে এটা যেই ক্লোজ হয়ে গেছে লাইনটা এই দিক দিয়ে গিয়ে এটা তো রামিন্টের দিকে ঘুরে গেছে তাহলে এদিক দিয়ে একটা লাইন যাবে এদিক দিয়েও একটা লাইন যাবে এদিক দিয়ে যে লাইনটা গেছে সেই লাইনটা দেখো এখান দিয়ে টেনে নিয়ে গিয়ে আমরা ডেলটার এদিকে নর্মালি ওপেন পয়েন্টে রয়েছে তাহলে এদিকে লাইন যাওয়ার ব্যাপার নেই কিন্তু এদিকে একটা লাইন দেখো কী করেছে এই লাইনটা নর্মালি ক্লোজ আছে তাই ক্লোজ থাকার জন্য এখান দিয়ে লাইনটা ইজিলি পাস করবে পাস করে গিয়ে এখান দিয়ে লাইনটা দেখো সোজা গিয়ে ডেল্টার কয়েলে কানেকশন করা আছে অর্থাৎ যখনই এটা রোটেট করে যাবে তখন কিন্তু ডেল্টার কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে এবং ডেল্টার কয়েলটা যেই এনার্জাইজ হবে এই তিনটে মেন কন্ট্যাক্ট পয়েন্ট সেই কন্ট্যাক্ট পয়েন্ট জুড়ে যাবে এবং মোটরটা আমাদের এইদিক এদিক জুড়ে যাবে অর্থাৎ ডেলটাতে কানেকশান পেয়ে গেল এদিকে তো পাওয়ার আপ হচ্ছিলো মেন কল চালু ছিল এদিকে লাইন পাচ্ছিলো ফেজ আর এদিকের অংশটা বাকিটা আমার এর সঙ্গে ডেল্টায় কানেকশন করা আছে তাহলে মোটরটা আমাদের ডেলটায় চালু হয়ে যাবে স্টার অফ হয়ে গিয়ে ডেল্টায় চালু হয়ে গেল তার সঙ্গে আর একটা কী আছে এইখানে অবজারেটারি কন্ট্যাক্ট পয়েন্টেও একটু পরিবর্তন ঘটবে অবজারেভারি কন্ট্যাক্ট পয়েন্ট নর্মালি যেটা ক্লোজ হয়েছে যাচ্ছে সেটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে দেখো এই দিক দিয়ে এমনিতেই আমাদের লাইন যাচ্ছিল না প্লাস কী হচ্ছে আমাদের এদিকের এটা যদি ওপেন হয়ে যাচ্ছে তাহলে ওপেন হয়ে যাওয়ার জন্য আমাদের এই দিকে টাইমার সুইচে এবং এর যে কয়েলে পাওয়ার যাওয়ার কোনো সম্ভাবনা আমাদের থাকছে না অর্থাৎ এদিকটা ল হয়ে গেল অর্থাৎ স্টার কয়েল আমাদের কিন্তু আর এনার্জাইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তার সঙ্গে আরেকটা কী হলো এই যে কন্ট্রাক্টটা রয়েছে সেই কন্ট্রাক্টটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে ক্লোজ হয়ে গেলে হবে এখানে লাইনটা এসে ছিল এখান দিয়ে চেঞ্জ হওয়ার জন্য এই দেখো এখান দিয়ে লাইনটা এসে আমাদের ছিল এইটা যে ক্লোজ হয়ে গেল তখন হবে এইখান দিয়ে লাইনটায় গিয়ে ঘুরে এইখান দিয়ে লাইনটা আবার এই দিক দিয়ে মেন কয়েলে পাওয়া দিতে থাকে তাহলে শেষে আমরা যদি অনপোস্টটা ছেড়েও দিই বা তার আগেও ছেড়ে দিই আমাদের লাইনটা এই দিক দিয়ে ঘুরে এসে টাইমার কয়েলের ভেতর দিয়ে এইখান দিয়ে লাইন গিয়ে এইখান দিয়ে মেন কয়েলটা আমাদের পাওয়ার পেতে থাকবে এবং এটা যেহেতু ক্লোজ আছে তাহলে এখান দিয়ে মেন কয়েলে পাওয়ার পাবে আর এখান দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে ডেলটা কয়েলটাও পাওয়ার পেতে থাকবে তাহলে ডেলটা কয়েলটাও চলতে থাকবে অর্থাৎ মেন কয়েল এবং ডেলটা কয়েল পরবর্তীকালের জন্য আমাদের চলতে থাকবে তাহলে বোঝা গেল যে অটোমেটিক স্টার ডেলটা স্টার্টারে আমাদের কী হচ্ছে নিয়মটা একই আমাদের সেমি অটোমেটিক স্টার ডেলটা স্টার্টারে যে নিয়ম ছিল অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারও সেই একই নিয়ম প্রথমে আমরা স্টার কয়েলটাকে অপারেট করবো এবং স্টার কয়েল অপারেট হওয়ার মাধ্যমে আমাদের মেন কয়েলটা চালু হবে সেমি অটোমেটিকও সেই একই রকম হচ্ছিলো এখানে শুধু তার একটা টাইমার সুইচ আমাদের অ্যাড করা আছে এক্সট্রা এক্সট্রা কিছু নেই টাইমার সুইচটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সেটা সেমি অটোমেটিক স্টার ডেল্টা হয়ে যাবে এবার মেন কয়েলটা যেই অপারেট হয়ে গেলো তারপরে আমরা কী করছি টাইমার সুইচটা কিছুক্ষণ পরে অপারেট হচ্ছে টাইমার সুইচটা অপারেট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেল্টা কয়েলটা চার্জ হচ্ছে ডেল্টা কয়েলটা যে এনার্জাইজ হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের স্টার কয়েলটা ওপেন হয়ে গিয়ে ল হয়ে যাচ্ছে অর্থাৎ এ আর কোনো পাওয়ার পাচ্ছে না এবং ডেলটা কয়েলটা এনার্জাইজ হওয়ার সঙ্গে সঙ্গে ডেল্টা কয়েলের ভিতর দিয়ে আবার একটা কন্ট্যাক্ট পয়েন্ট মেন কয়েলে পাওয়া দিচ্ছে মেন কয়েলে পাওয়া দিয়ে দিকে গিয়ে মেনটা কয়েলটা আমাদের চালু থাকছে তার সঙ্গে সঙ্গে ডেল্টা কয়েলটা আমাদের পরবর্তীকালের জন্য চালু থাকছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আমাদের অটোমেটিক স্টার ডেলটার যে স্টার্টারটা রয়েছে সেই স্টার্টারটাকে আমরা কীভাবে ব্যবহার করব এবং সেটা কিভাবে অপারেট হবে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমি আশা করব তোমরা এই ভিডিওটা কয়েকবার ভালো করে দেখলেই এই অটোমেটিক যে স্টার ডেলটা স্টার্টার এবং তার আগে যে সেমি অটোমেটিক স্টার ডেলটা স্টার্টার আলোচনা করেছি আগের ভিডিওতে সেটাও তোমরা যদি কয়েকবার ভালো করে বারবার করে ভিডিওটা পজ করে পিছনে গিয়ে আবার যদি রিভাইজ করে নাও কয়েকবার তাহলে আশা করি একটু প্র্যাকটিস করে নিলে অটোমেটিক স্টার ডেলটা এবং সেমি অটোমেটিক স্টার ডেলটা তোমাদের কোনো অসুবিধা থাকার কথাই না তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ